নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ধনতেরাস দু হাজার একুশ শুভ মুহূর্ত কখন পড়েছে তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি প্রথমেই সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে সমুদ্র মন্থন করে অমৃত উঠে এসেছিল বলে জানা যায় সেই সময় ধনন্তরী হাতে কনস নিয়ে প্রকট হয়েছিলেন এই কথাও জানা যায় কাজেই ধনতেরাসের দিন শুভ মুহূর্তে আপনি যদি কিছু কিছু দ্রব্য রয়েছে যদি তা কেনাকাটা করতে পারেন তবে জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না কী কী কেনাকাটা করবেন তা আমি পরবর্তী ভিডিওতে রাশিভিত্তিক আলোচনা করে দিব। আজকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি দু হাজার একুশের ধনতেরাসের শুভ মুহূর্ত দু হাজার একুশে ধনতেরাস শুরু হচ্ছে দোসরা নভেম্বর দু হাজার একুশ সকাল এগারোটা বেজে একত্রিশ মিনিটে এবং ধনতেরাস শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ তেসরা নভেম্বর সকাল নটা বেজে দুই মিনিটে এর মধ্যে ধনতেরাসের শুভ মুহূর্ত রয়েছে দোসরা নভেম্বর সন্ধ্যা ছটা আঠেরো মিনিট থেকে রাত্রি আটটা এগারো মিনিট পর্যন্ত অর্থাৎ ধনতেরাসের সময় স্থায়িত্ব থাকছে এক ঘন্টা বাহান্ন মিনিট এই এক ঘন্টা বাহান্ন মিনিটে আপনি অবশ্যই আপনার রাশি অনুযায়ী শুভ দ্রব্য সামগ্রী ক্রয় করুন দেখবেন অর্থের অভাব আর থাকবে না আপনি অর্থের অভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন প্রত্যেকের উপর ধনের দেবী কৃপা করুক এই প্রার্থনা করি